ভাঙ্গনে বিলীন হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাও বাগান বৃষ্টি লঘুচাপ ও ভরা পূর্ণিমার জোয়ার অব্যাহত থাকায় বেড়ে চলছে ভাঙ্গনের তীব্রতা এতে হুমকির মুখে পড়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ছোট বড় স্থাপনা দ্রুত সময়ে টেকসই বেড়ি বাঁধ নির্মাণ করার দাবি স্থানীয়দের সিয়াম সোহেলের তথ্য ও মোহাম্মদ ইউনুসের ছবিতে ডেস্ক রিপোর্ট ঢেউয়ের তোরে ভাঙছে সাগর পাড় বিলীন হচ্ছে একের পর এক ঝাউগাছ স্থানীয়রা বলছেন বৃষ্টি পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের তীব্রতা বেড়েছে কয়েক গুণ এতে জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়ে সমুদ্রের পানি আঘাত হানছে ঝাউবাগানে ভাঙনের হুমকিতে রয়েছে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ও ছোট বড় নানা স্থাপনা টেকসই বেরিবাদ নির্মাণ করা না হলে ভয়াবহ ক্ষতির সংখ্যা স্থানীয়দের বড় বাগান এরপর আরেকটা বাগান এরপর আরেকটা বাগান ছিল প্রায় দুইটা বাগান বিলীন হয়ে গেছে এত বছর বস্তা দিছিল এরকম করে ভাঙে নাই এখন বস্তা দেয় না যে এজন্য ভাঙে গেছে এখানে টেকসই বেরিবাদ না দিলে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আর যে ঝাবাগানটা অবশিষ্ট আছে সেটাই চলে যাবে নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএমডি এর ডুয়াল অ্যাকশন ঘরের মশা পাঁচবে না বাইরের মশা আসবে না বন বিভাগ বলছে সৈকতের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন গাইড ও টেকসই বনায়নে ভাঙন রোধ করা সম্ভব বলছেন এই কর্মকর্তা টেকসই করতে গেলে এখানে গাইডওয়াল দরকার হবে এছাড়া টেকসই যদি আমরা বনায়ন করতে পারি তাহলে এটা ভবিষ্যতে ঠিক থাকবে বলে আমি আশা করছি পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে ছয় কিলোমিটার এলাকা জুড়ে অত্যাধুনিক ফ্লাড ওয়াল ও ব্লক নির্মাণ করা হবে ঝাউ গাছ গুলো চলে আছে তো ব্যাঙ্ক লাইনটা হচ্ছে আর শিফট হবে না আমরা ব্যাঙ্ক লাইনটাকে ফিক্স করে দেবো এটা হচ্ছে তার থেকে আর পিছনের দিকে আসার কোনো সম্ভাবনা থাকবে না ঝাউ গাছগুলো রক্ষা হবে পাশাপাশি হচ্ছে টুইস যারা আসবে তাদেরও বীজ ভ্রমণে কোনো প্রকার কোনো অসুবিধা হবে ফ্লাড অল ও ব্লক নির্মাণের কাজ সম্পন্ন হলে ঝাউবাগান বাগান যেমন রক্ষা পাবে তেমনি পর্যটকরাও স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি